যাওয়ার পরে সে রাগের মতো যখন চলে যায় তখন ও আমাকে ফেরত আনে নাই। বাট একটা মজার জিনিস, যেহেতু বাসাটা আমি মেনটেন করতেছিলাম, যেহেতু সবকিছু দায়িত্ব আমার উপর ছিল, দারোয়ান, বুয়া, ওয়াইফাই বিল, ময়লার বিল, যা যা আছে সবকিছু তো আমার মেনটেন করা লাগছিল। প্রত্যেকটা পার্সনের ফোন নাম্বার আমার কাছে, সব আমার কাছে। আমি প্রত্যেকটা মোমেন্ট জানতেছিলাম ওই বাসায় কী চলতেছে, আমি প্রত্যেকটা মোমেন্ট এটা জানতেছিলাম। এবার আমার মনে আসছে যেদিন আমি চলে আসছি সেদিন রাতেও আমাদের বাসায় ছেলে আসছে, ওদের টাইম মেনটেন হয় নাই দেখে হয়তো ওই দিন ওদের কিছু হয় নাই। সেকেন্ড দিন ওই ছেলে আবার আসছে, দেন তারা গভীরতায় চলে গেছে, নেশাও করছে হয়তো, যাই হোক। দেন এরকম অনেক হয়েছে, তো থার্ড দিন আবার এমন হয়েছে যে আমি আমাকে কে জানি বলছে যে কী জানি বলছো, ওয়েট কী জানি বলছো, ওনাকে বাথরুমে পড়ে গেছি। আমি জাস্ট থার্ড দিন গেছি, গিয়ে গেট পর্যন্ত উঠছি, উঠে নক করছি, দেখছি যে বসে আসো পুরো ঠিক আছে, আমি চলে গেছি। আমি ওকে আর কিছু বলিনি, আমি কিছুই বলিনি, কথাও বলিনি ওর সাথে, এতটুকু ছিল। আর যেদিন হলো আমি ওই দিন যখন এই ছেলের টপিকটা যখন আসছে, আমি আমার মনে আছে আমি খুব ডিপ্রেস ছিলাম, আমার ফ্রেন্ডের সাথে আড্ডা আড্ডা দিতেছি, একটা মোমেন্ট হলো আমাকে একটা ছেলে ফোন দিছে, ও এই ছেলের আগে যে ছেলেটার সাথে কথা বলছিল যে ছেলেকে ছেড়ে দিছে ওই ছেলে আমাকে ফোন দিছে, আমাকে ফোন দিয়ে বলতেছে জায়াত তোমার সাথে কি এদিকে আর কিছু হয়েছে, আমার সাথে তোর কী হবে। ওরা বলতেছে যে না মানে ও আমার ওর সাথে আমার কথা হয়েছে, বলছি ও বলছে তুমি কি মানে তুমি যেদিন চলে আসছো সেদিন রাতে রিদিকে আমাকে নকতে বলতেছে আই মিস ইউ। আমি বলছি আচ্ছা। তারপর আমাকে বলতেছে যে তুমি কি জানো যে তোমার ভালোবাসা যে আমাকে আমাকে বলতেছে যে সে আমার সাথে কক্সবাজার যাইতে চায়, বান্দরবান যাইতে চায়, এগুলো কি জানো। আমি বলছি হ্যাঁ জানি জানি, আমি আর কিছু বলি, আমি বলছি হ্যাঁ জানি, যাতে অ্যাটলিস্ট ছোটো না করে। তারপর ওই ছেলে বলতেছে যে শোনো তোমার যদি মানে কিছু থেকে থাকে তোমাদের মধ্যে আমাকে বলো, কারণ সে সবসময় বলছে তোমার নাকি ফ্রেন্ড, তোমাদের মধ্যে নাকি কিছু নাই, তো আমার বাট আমার কেন জানি মনে হয় তোমাদের মধ্যে কিছু আছে, তো যদি কিছু থেকে থাকে আমাকে প্লিজ বলো। আমি বলছি না আমাদের মধ্যে কিছু নাই, আমার ফ্রেন্ড, ও যেহেতু বলছে তো আমার ফ্রেন্ড, আমি ওকে ছোটো করে নিই। তো ওই ছেলে পরে যখন আমাকে এটা এগুলো বলতেছে তখন আমাকে বলছে শোনো তুমি প্লিজ বি ফ্রি অ্যান্ড আমাকে বলো যে তোমাদের মধ্যে কী আছে, আর ভাই আর মেয়ের কী অভাব পড়ছে, ওর মতো দুই টাকা মেয়ের জন্য কি আমি কান্না করতেছি তোমার মনে হয়, বাট আই ওয়ান্ট টু নো যে কী চলতেছে। আমি বলছি ভাই তোমার ভালোবাসতে মনে চলে বাসো, সি ইজ আ গুড গার্ল অ্যান্ড বাট ও অনেক ছোটো, তো অনেক ভুল টুল করে ফেলে, তুমি কথা বলো আমার কোনো সমস্যা নেই, ওর সাথে আমার কিছু নাই। বাট দিদিদের সাথে কিন্তু আমার তখনই এমন হয় নাই, মানে কথা হয় নাই এমন হয় নাই, সবসময় কল্পনা কোনো দিক থেকে আমরা কানেক্টেড ছিলাম। যাই হোক এটা গেল, এটার পরে আমি ওই ভয়েস ক্লিপটা রিদিকাকে পাঠাইছিলাম, পাঠানোর পরে রিদিকা ওই ছেলেই ওরে ব্লগ দিয়ে দিছে, বাট রিদিকা আমাকে বলছে যে রিদিকা ওকে ব্লগ দিয়ে দিছে। যাই হোক এটা গেল, তো এখান দিয়ে তো ও কন্টিনিউয়াসলি আসে অন্যান্য বিভিন্ন পার্সনের সাথে। তখন আমার সাথে ওর একটা টাইম আসে যে আমি অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, আমাকে কেউ ঠিক করতে পারতেছে না, আমার খুব খারাপ অবস্থা, মানে আমি আমি আমার টাইমটা এমন ছিল আমি ঘুম থেকে উঠে চিল্লায় রান্না করে দিতাম, আমি খাবার খেতে পারতাম না, আমি যখন মানে আমি খাবার গলাতে নামতো না, আমি খাইতে বসলাম মানে আমি চোখের পানি দিয়ে খাবার খাইতাম, আমার সাথে এমন টাইম গেছে, আমার রাতে ঘুম ছিল না, দিনের ঘুম মানে আমি ঘুমাইতে ভয় পাইতাম যে আমি জানি আমি ওইটা রান্না করে দিব, আমি দেখবো যে এদিকে নাই আমার পাশে যেটা আমি নিতে পারবো না। যাই হোক তো একটা টাইম আসে যে আমার মনে হয় যখন প্রায় অনেকদিন হয়ে যায় আমার সাথে মাঝখানে দেখাও হয়েছে, আমাদের যা ক্লোজ টাইম স্পেন্ড করার তাও আমরা করছি, বিকজ আই এম উইক অ্যাবাউট হার অ্যান্ড যখন আমাকে ডাকে আমি চলে যাই। তারপর একটা টাইম আসে যে আমি ভাবি যে না আমি কেন মানে কেন এই পেইনগুলো নিতেছে আমার তো মানে আমার ও যেহেতু আমার রোগ ওই আমার ওষুধ, আমার ওর কাছেই যাওয়া উচিত, আমার যদি রিকভার করতে হয় তাহলে আমি ওর কাছেই যাবো, আদারওয়াইজ আমি ঠিক হইতে পারবো না। অ্যান্ড দেন রিদিকা বলে যে মানে যদি আমাকে সবসময় বলতো যে তুমি কেন তোমার বাসায় থাকতেছো না, এটা তো তোমারও বাসা, তুমি আসো না কেন, আর যেই টাইমটা আমি ওকে ছেড়ে মানে চলে আসছি আর ওইসব কাহিনী করতেছে আমি জানি, ওই টাইমটা পর্যন্ত আমি ওকে মেনটেন করতেছিলাম, ছাইরা দেই নেই, কারণ আমি জানি আমি ওকে যত্ন করলে হয়তো রাস্তায় পড়া যাবে।
ওই টাইমে পর্যন্ত আপু আমাকে ফোন দিয়ে বলতেছিল যে তোমার জন্য আমি ওকে হেল্প করতেছিলাম, তুমি ওখানে নাই আমি ওকে কেন হেল্প করবো। অ্যান্ড আই সেড আপু করো, যেহেতু তুমি এই দায়িত্ব নেবা বলছো ও যাই করুক না কেন, আমি চাই যে অ্যাটলিস্ট লাইফে একটা গতিও পেয়ে যাক। কোনো লাভ হয় নাই, যাই হোক আমার নাম পেয়েছে আপু, আপুকে বহুত ভাঙাইছে জীবনে। আপুকে বলছে যে মানে আপু যখন এসেছো তো আয়াত কই, ও বলতে যে আয়াত ঘুমাচ্ছে, আয়াত এখানে গেছে, আয়াত এটা করছে, আয়াত করছে। বাট মজার ব্যাপার হলো আপুর সাথে আমার কন্টিনিউসলি কথা হতো, আর আপু জানে আমি কখন কোথায় আসছি, কখন কোথায় থাকতাম, মানে আপু সব জানে। এক একটা আপু যে স্টেপ নিত প্রত্যেকটা আমার কথা শুনে নিত। যাই হোক ইভেন মানে যে একটা টাকা ওকে দেওয়ার আগেও আমাকে ফোন দিয়ে বলতো যে আমি এখন এই কাজটা করতেছি, কিন্তু আমার মানে মানে পার্সোনালি শি ডোন্ট লাইক। তো যাই হোক একটা টাইম আসে যে আমি ওর কাছে ব্যাক মানে ওর বাসায় ব্যাক করি, ওই বাসাটায় যে বাসাটা অপবিত্র হয়ে গেছে অলরেডি। অ্যান্ড যাওয়ার পর সেখানে আমি সামনে অনেক কিছু দেখি যেগুলো দেখার কথা ছিল না আমার, যে কন্টিনিউসলি একজনের সাথে অফিসিয়াল রিলেশন, আমিও আসি আমার সাথেও তার যাওয়ার হচ্ছে, আবার আশেপাশে অনেক মানুষের সাথে অনেক কিছু হচ্ছে, বাইরে যাইতেছে, আমার আমার একদিন জ্বর আসছে আমার মনে আছে। ও আমাকে দেখে ঠিকই একটা পার্সনের সাথে একটা ক্লায়েন্টের সাথে তার কাজ ছিল সে চলে এসছে, আসে নাই আমার, আমি আমি একা ছিলাম। তারপর আমি চলে গেছিলাম বাসা থেকে, বাইরে ছিলাম, বাইরে বাইরে ঘুরছিলাম। যাই হোক দিদি তুমি অনেক কিছু করছো, অনেক কিছু করছো, কয়টা জিনিস মানুষকে বলবো আসলে, আজকে না বলে পারতেছি না। অ্যান্ড যাই হোক তো ওইটা টাইম, ওই টাইমটায় যখন আমার জ্বরটা হয় আমি তো ওটা পাই নাই, যাই হোক আমার এমন টাইম গেছে যে হ্যাঁ তখন আমাকে ও নেশা করা শিখেছে। নেশা করা কী শিখেছে, মানে নেশা তোমার যেটাকে নেশা বলো এই মানে উইড পট, আমি এটা চিন্তাও না মনে ঠিক মতো, যাই হোক মানে তো জানতাম না। তো ও তখন যে ছেলেটার সাথে অফিসিয়াল রিলেশনে ছিল, ওই ছেলে রিচ ছিল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো ছিল, কিন্তু ওই ছেলের নিজের বিজনেস ছিল হলো গাঁজা, তারপরে ইয়াবা ড্রিঙ্কস এগুলো। আমি তো কখনো বলি নাই যেটা আমার বাসা, আমি তো সবসময় বলছি আমাদের বাসা, আই নেভার সে যেটা আমার বাসা, আমাদের বাসা ছিল। যাই হোক তো আমি ওকে সুস্থ মস্তিষ্কে নিতে পারতেছিলাম না, আমি অনেক বেশি পাগলন করে ফেলতেছিলাম। তো একটা টাইম আসছে যখন আমি আমি প্রত্যেকটা দিন হয়তো ওই ওই সেটাকে পট বলে খেয়ে হলো বসে থাকতাম ডাইনিং টেবিলে। অ্যান্ড আমি দেখতাম যে ও বাইরে থেকে আসছে কিছু করেই আসছে, হাঁকটা দেওয়ার পর যখন দেখতাম যে ওর বডি থেকে আরেকটা মানুষের স্মেল আসতেছে, নিতে পারতাম না আমি, আমি ওকে বলতাম যে যাও ফ্রেশ হয়ে আসো, আর এসে বলতাম। একটা টাইম এমনও গেছে একদিন আমি আমি ডাইনিং টেবিলে বসে আছি, অ্যান্ড ও আমাকে বলতেছে যে তুমি তো আমার সাথে থাকতে চাও, তুমি তো বেশি যেহেতু বাসাটা মেনটেন করতেছো, তো আমি তো আমার এই মানে ওই ওর আইব্রোকের ফ্রেন্ডটা ওখানে ছিল, তো আমি তো আমার এই ফ্রেন্ডের সাথে নিয়েও বাসা নিব, আমি তোমার সাথে একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আমার বাসায় মাসে অ্যাটলিস্ট দুই দিন হলো মানুষ আসবে আমার সাথে থাকতে। আমি আমার এখনো মনে আছে ওই দিন মনে ফর দ্য ফার্স্ট টাইম আমার ফ্রেন্ডের সামনে ওকে বলতেছি হ্যাঁ তুমি তো প্রসিডিওর এটা তো হবেই, ও আমাকে বলছো তুমি আমাকে এটা বললা, আমার কি বলবো তোমাকে, আমার তো আর বলার মতো কিছু নাই তোমাকে, তুমি আমাকে বলতেছো যে তোমার বাসায় মানুষ আসবে, ঠিক আছে আমি আবার ফাইজলাম করে আর বলছিলাম আমিও মা আমিও মায়া নিয়ে আসবো, ঠিক আছে বলেছিল হ্যাঁ আই নো, আমি তোমার চিল আমি কিছুই আনবো না। তো আমাকে বলতেছিল যে আচ্ছা ধরো তোমার যদি বাসা আসার প্ল্যান থাকে তাহলে আমি কীভাবে ওটা মেনটেন করবো, আমি ওকে বলছিলাম যে তোমার যদি এত মন চায় বাসায় মানুষ আনতে আমাকে ফোন দিয়ে আমি ওদিন আসবো না, যেগুলো সামনে সামনে দেখার মতো অ্যাবিলিটি আর নাই আমার। তারপর বাসা চেঞ্জ তো করে হয় নাই, তো একটা টাইম আসে যে আমার ধৈর্য সব চলে যায়, আর আমি আস্তে আস্তে রিকভার করার প্ল্যানিংয়ে চলে আসি, আর আমার যে ফ্রেন্ডটা ছিল যে আমাকে সামলাচ্ছিল আমি তাকে সে আমাকে প্রপোজ করে আর আমি তাকে হ্যাঁ বলে দিই, বিকজ লাইফে কাউকে যদি আস না আনি তাহলে তো হয়তো আমি মুভ অন করতে পারবো না, তাই আমি রাজি হই। তারপরে আমি ওইটা তখন রিদিকা জানতো না যে আমি অলরেডি হ্যাঁ বলে দিচ্ছি, তো আমি আমি ডিপ্রেস হয়ে যেতেছি আমি আর কতদিন সহ্য করবো এগুলো, তো
যাই হোক দেন আমি ওকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে নিই। তারপর আমার আমার ফ্রেন্ডের মাঝখানে যা রিলেশন আর হয়ে যায়, মানে মেয়ে ফ্রেন্ড মেবি যাই হোক, দেন তখন হৃতিকা একটা টাইম আসে যে প্রবলেমে পড়ে। প্রবলেমে পড়ে মিনস ওর যে ছেলেটার সাথে রিলেশন নেই, মানে অফিসিয়ালি যেটার সাথে ছিল ওই ছেলে হলো আমার আমার কথা কোথায় জানি ঘাটাঘাটি করে জানে, অ্যান্ড দেন হি ওয়ান্টস টু টক উইথ মি। দেন আমি সাথে দেখা করি, দেখা করার পর ওখানে সেম কাহিনী, ওই ছেলে আমাকে দিয়েছে ওর সাথে তোমার কি এই সেই লাইক কিছু না, মানে আমি যখন ওখানে এন্ট্রিটা নেই হৃতিকা তো ভয়ে নাই যে আয়াত তো সব বলে দেবে এখন, বাট না আমি কিছু বলিই নেই। আমি ওই দিনও ওই জায়গায় ওকে বাঁচা চলে আসছি, আমি বলছিলাম যে আমার সাথে ওর কিছু নাই, উই আর জাস্ট ফ্রেন্ডস। তখন মানে ওর হ্যাপিনেসটা দেখার মতো ছিল, কত খুশি হয়ে গেছিল আমার আজ পর্যন্ত দেখছি যে আমাকে বাঁচা দিতেছি। ও জাস্ট মানে ফার্স্টে এমন ছিল, তারপরে ও তো জাস্ট চিল করে বসছে, সে আয়াত তো আমাকে পাশে আনবে যাই হোক। তারপর ওই দিনের কাহিনিটা ওখানে শেষ হয়ে যায়, ওইটা ছিল ওই টাইম পর্যন্ত। আমি ওই দিনই লাস্টের বাসা, মানে ওই বাসাটাই স্টে করি, অ্যান্ড দেন আমি সেখান থেকে ওই পরের দিন চলে আসি। আমার এখনও মনে আছে পরের দিন যখন আমি চলে আসবো তার আগে সারাটা রাত বসে বসে আমার সামনে নাই কান্না করছে, আমার কাছে ওগুলো আসল মনে হচ্ছে, বাট আসল ছিল না। যাই হোক, শি ওয়াজ ক্রাইং আ লট, অ্যান্ড আমাকে বলতেছিল, ততক্ষণেও আমার রিলেশন নিয়ে সব জেনে গেছে, তো জানে যে আরেকজনের সাথে আমি রিলেশনে চলে গেছি, আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি, আমি আর থাকবো না ওর সাথে। তোমাকে বলছিল আজকে ফার্স্ট টাইম আমি বুঝতেছিলাম যে এই জিনিসটা কত পেইনফুল, যে ভালোবাসার মানুষকে আরেকজনের সাথে দেখা, আরেকটা জিনিস নেওয়া, এটা আমি জানি না। আমি জানি তোমার সাথে অনেক কিছু হয়ে গেছে, আমি অনেক খারাপ কাজ করে ফেলছি, আমাকে মাফ করে দিয়েছে, সারারাত তো মাফ চাইছে, আমার জায়গাটা বুঝে। অ্যান্ড আমি ওকে কিছুই বলিনি, আমাকে কিছুই বলিনি। সকালে যখন আমি চলে যাব তখনও আমার পাটা ধরে সালাম করছিল, সালাম করে আমাকে বলছিল, আমি যখন নেমে যাচ্ছি তখন আমাকে বলছিল যে আয়াত আমি সবসময় এই বাসায় থাকবো, এখানেই থাকবো, তোমার জন্য ওয়েট করবো, আর তুমি যখন ব্যাক করবা তুমি দেখবা যে আমি এখানে তোমার জন্য ওয়েট করতেছি, এখানেই আসছি, আইসো কিন্তু। হ্যাঁ আমি কিছু বলিনি, আমি চলে আসছিলাম। মানে আমি যখন নামছি, নামার পরে হৃতিকা আমাকে বলতেছে, আমি আমি জাস্ট নেমে যাচ্ছি, ও তখন আমাকে ওখান থেকে একবার নাম ধরে ডাকছে, আমি ওখানে দাঁড়ায় বসে বলো, ও বলছে যে আই লাভ ইউ, অ্যান্ড আমি তাকেও নেমে চলে আসছি। এরপরে আমি লাইফটা চেঞ্জ করতেছিলাম, নিজেকে মুভ অন করাছিলাম, লাইফটা সাকসেস করার ট্রাই করতেছিলাম, একটা জিত ছিল আমার। হৃতিকা আমাকে মাঝখানে একটা কথা বলছিল যে তুমি কখনো সাকসেস হইতে পারবা না লাইফে, তোমার কোনো যোগ্যতাই নেই। তোমাকে বলছিল যে 5 বছর পর আমিও দেখবো তুমি কোথায় আসছো, আর তুমিও দেখো আমি কোথায় আছি, তুমি আমার পায়ের নিচেই থাকবো। আমি ওই কিছু বলি নাই, আমি অনেক হতাম, অনেক কষ্ট হয়েছে ওকে ছাড়া থাকতো ওই টাইমটা, বাট থাকছে। দেন এমন না যে আমার, আমি জানি না কেন এই একটা মানুষ আছে আমার লাইফে যাকে নিয়ে আমি জানতে চাইতাম না, বাট সব দিক থেকে যাই করতো সব জানতাম, প্রত্যেকটা মানুষ এসে এসে আমাকে বলে যেত যে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, লাইন বাই লাইন প্রত্যেকটা স্টোরি ওর আমি জানতাম। অ্যান্ড একটা টাইম আসে যে আমি জানতে পারি, আর এখান থেকে তো সব মেনটেনের ব্যাপারটা যেটা চলছে, ও সব জায়গায় হজবড় লাগায় ফেলছে, ওই আপুর সাথেও অনেক পিটু টিটু করে ফেলছে সব, মানে আপুর অনেকগুলো মিথ্যা, ও যে অনেক মিথ্যা বলছে, আপুর থেকে টাকা খাইছে, এগুলো সব আপুর কই থেকে জানি জানতে পারে, আর ঝামেলা শুরু হয় সব কিছু জানার পরে। ও আমি যখন ওকে ছেড়ে চলে আসছি ওর পুরো দুনিয়া উলট পালট হয়ে গেছে, ওর যে ফ্রেন্ড ছিল ওই ফ্রেন্ড ওকে বিট্রে করছে, ওই যে আই ব্লগের ফ্রেন্ড সে তার 30,000 টাকা খাইয়া দিছে, যে বয়ফ্রেন্ডটা ছিল সেই বয়ফ্রেন্ডটা হলো ওর এক্স, যে লোকটা ছিল যার এইজ যে লোকটা ছিল তার অফিসে চলে গেছে ওকে ঘাটতে ঘাটতে, অ্যান্ড ওই ছেলেটা আমাকে পর্যন্ত কল দিছে, আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমাকে বলো ওর ব্যাপারে, আমাকে বলো, আই এম টু নো অ্যাবাউট হার, কারণ বিয়ের একটা ডিসিশন নিছে, আমার এটা শুনতে হবে। আমি ওকে কিছুই বলিনি, আমাকে বলছে যে নিজে খাটো, আমাকে কেন বলতেছো, আর তোমার কীভাবে মনে হয় যে তুমি আমাকে এসে জিজ্ঞাসা করতো স্যার আমি হৃতিকার ব্যাপারে তোমাকে বলবো। যাই হোক, ওই ছেলেটা আর একটা মানুষ জিনিস ছিল, ওই ছেলেটা আবার ওর ওই আই ব্লকের ফ্রেন্ডের একটা ছোটো বোন ছিল, তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তার সাথে জানি না ওরা কতটুকু ইনভলভ হয়েছে, যাই হোক, অ্যান্ড ইভেন ওই ছেলেটা আবার ওই মেয়েটার সাথেও
মানে আই ব্লকের মেয়েটার সাথেও অনেক কাহিনী ছিল, অনেক ডিপ একটা কাহিনী ছিল। যাই হোক, এগুলো আমি পরে জানছি, ওই মেয়েটার থেকেই জানছি। তো এগুলো কীভাবে জানছি, যখন একটা টাইম আসে আমি অনেক বেশি মিস করতেছিলাম ঋদিকে, অনেক বেশি, অ্যান্ড আই গো টু হার, মানে ঋদিকা না ওই আই ব্লকের ফ্রেন্ডটা তো আমাকে ইনভাইট করে দেন আমার বাসায়। যে ও মেবি কিছু খাওয়া ছিল, ও আমাকে সব বলে দিছে, সব বলে দিছে, মানে উইথ প্রুফস যে ঋদিকা কী কী করছে, কয়জনের সাথে কী কী কাহিনী হয়েছে, ডিপেস্ট স্টোরি ওদের, মানে ডিপ ডিপ কথাবার্তা, মানে অনেক অনেক যেগুলো মুখে আনার মতো না, কারণ আমি তো ঋদিকা না, ঋদিকা যেভাবে আমাকে এক্সপোজ করতেছে আমি তো এভাবে ওরা এক্সপোজ করতে পারি না। যাই হোক, আমি এই কথাগুলো শুনি, শোনার পরে আমি আমার আর কিছু বলার ছিল না। আর পরে আমি বুঝতে পারি যে ওই মেয়েটা ওর ওই বয়ফ্রেন্ডটাকে সব বলে দিচ্ছে, কারণ ওই মেয়েটার ব্যাপারটা মেনে নিতে পারতেছে না যে ওদের মধ্যে কিছু হবে। আর অলরেডি ও ওই বয়ফ্রেন্ডের সাথে থাকা অবস্থায় ওই বয়ফ্রেন্ডেরও বিট্রে করতেছিল অন্য পার্সন নিয়ে, আমাকে নিয়ে, মানে ও কখনো কারোর সাথে লয়াল ছিলই না। অ্যান্ড দেন একটা টাইম আসে যে ওই ছেলে একদিন ড্রাঙ্ক হয়ে ওই লোকের অফিসে চলে যায়। অফিসে চলে যাওয়ার পরে ওই লোক তো মানে সব বলে দেয় ঋদিকাকে, নিয়ে ঋদিকার পাস্ট লাইফ, এই লাইফ, সেই লাইফ সব বলে দেয়। সব বলার পরে এখন তো ওই ছেলের মাথা খারাপ হচ্ছে, সবাই ওকে মারার জন্য উঠে পড়ে লাগছে। এখানে ঋদিকা কী করছে, ও ট্রিক্স টিক করে অনেক কাহিনী করে, মানে ওর সাথে আমার কথা হয়, আমি তো জাস্ট ও কেমন আসলে জানার জন্য ওর সাথে কথা বলতে গেছিলাম, বাট ঠিক মাঝখান থেকে যে ও গেম খেলবে, অ্যান্ড দেন যে ও আমি যে মানে আমি যে আমার যে ফ্রেন্ডটার সাথে রিলেশন চলতেছে আমার, ওকে যে মানে আমার জন্য উস্কাবে আমি এটা বুঝি নাই। ও আমাকে বলছিল পার্সোনাল সাথে ওর কথা হয়েছে, আমাকে নিয়ে নাকি ও কথা বলছে, কথা বলার পরে আমাকেও সারা রাত এটা বলছে যে ওই পার্সোনের সাথে আমার কথা হয়েছে, ও তোমাকে নিয়ে এটা এটা বলছে, এটা হয়েছে, সেটা হয়েছে, অনেক কিছু বলছে। আমি বলছি আমার সি দ্য প্রুফ, ওই পার্সনটা আবার আমাকে ফোনের ভিতর দিয়ে ফোন দিতেছে, ওয়েটিংয়ে পাচ্ছে, বাট আমি কল ধরিয়ে নেই, কারণ ঋদিকা আমি পরে কথা বলছিলাম আর আমার ফোনে চার্জ নেই, আমি যদি তার সাথে কথা বলতে চাই তাহলে এগুলো আমি জানতে পারবো। আর ঋদিকা এখানে আমাকে বলছে যে তুমি কল ধরো না, মানে এখন তো আমার কথা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, এসে আমি সে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তুমি বলো বলো। অ্যান্ড ঋদিকা আবার ওই পার্সনটাকে পিছ থেকে বলে যে অনেকে ওই আপুটার সাথে কথা বলতেছে, স্ক্রিনশট পর্যন্ত দেয় আমার নাম চেঞ্জ করে ওই পার্সনকে, যাই হোক ওই পার্সনদেরকে ও উস্কায়। পরের দিন আমি ওর সাথে দেখা করতে যাই আমাদের ওই পুরোনো বাসাটায়, আমার এখনও মনে আছে ওই পার্সনটা আর ওর ওই এক্স বয়ফ্রেন্ডটা, ওই ছেলেটা, দুজন আসে। অ্যান্ড ওখানে অনেক কাহিনী হয়, আর লিটারেলি আমি মাইর খাই, আমাকে মারা হয়, আমি খুব বাজেভাবে মাইর খাইছি। আমি ভাবতেই পারি না যে এই মানুষটা আমাকে অনেক ভালোবাসত সেই মানুষটাকে দিয়ে ঋদিকা আমাকে মাইর পর্যন্ত খাওয়াইছে, মানে সে জাস্ট আসছে ইচ্ছে মতো থাপড়াইছে আমাকে, থাপড়ায় তার আমি কিছু বলি নেই। হ্যাঁ হয়তো আমিও মেরিট করতে পারতাম, বাট না, রেসপেক্ট, সে আমাকে ইচ্ছে মতো থাপ্পড়গুলো মারছে, তারপরে সে বেল খুলে পর্যন্ত পিটাইছে, তারপরে সিগারেট দিয়ে হাত পর্যন্ত পড়ে দিচ্ছে, দাগটা পর্যন্ত স্টিল আমার মধ্যে আছে, মানে আমার হাতে আছে। এর আগ পর্যন্ত মানে এই কাহিনিটা হইলো, এই কাহিনীর পর আমার মধ্যে অনেক চেঞ্জেস আসছে সেটা আমি বলতেছি, তার আগের কথা বলে কিছু কথা হলো যে আমি ঋদিকার কাছে জীবনে বহুত মায়ের খেয়েছি, বহুত মায়ের খেয়েছি, মানে এই কাহিনীগুলোর আগ পর্যন্ত বহুত মায়ের খেয়েছি। আমার বড় দাগের কথা আসতেছে, আমার বডিতে অনেক দাগ আছে ওর মায়ের, বাট এগুলো দেখানোর মতো কিছু নাই। অ্যান্ড এমনও হয়েছে যে একদিন আমি চলে যাবো রাগে ওর উপর, থাকবো না ওর সাথে, আর আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারছে, থাপ্পড়টা মারার পর আমি আমার চাপ মানে এই জায়গাটা আর আটকাইতে পারতেছিলাম না, খাইতে পাই না অনেকদিন কিছু, মানে আই ডোন্ট নো ওয়াই, মানে ও একদম এমনভাবে মারছে যে এই জায়গাটা হলো মেবি মাসল ব্রেক হয়ে গেছিলো। এরকম অনেক কাহিনী আছে আমার এখান থেকে এ পর্যন্ত কাটা, ওর লোকের আচরে পুরো মাংস নেই। যাই হোক, এগুলো কোনো ব্যাপার না, এরকম হয়। তো এই কাহিনীর পর আমার মধ্যে চেঞ্জেস আসে যে তুমি প্রতিবার আমাকে বলতেছো তুমি চেঞ্জ হতে চাও, তুমি নর্মাল লাইফে আসতে চাও, আমি ছাড়া তোমার কেউ নাই, আমি ছাড়া তোমাকে কেউ দেখে রাখবো না, আর প্রতিবার তুমি একই কাহিনী আমার সাথে করবা। অ্যান্ড দেন আসে হলো ঋদিকার এই ব্যাপারটা যে ও আমাকে নিয়ে চিটাং চলে যায় আমাদের একটা ফ্রেন্ডের বাসায়। তারপর আমরা চিটাং থেকে আসি, আসার পরে আমরা যাই হলো কুয়াকাটা। এই কুয়াকাটা ট্যুরটা ছিল আমাদের 8-9 জনের একটা ট্যুর। তো ওই ট্যুরে ঋদিকা যেটা করে সেটা হলো যে আমরা সবাই মানে ওরা সবাই অনেক চিল টিল করছে, ফ্রেন্ডরা তো ওরা সবার ফ্রেন্ডই, এটা আমার শুধু ফ্রেন্ড না, যে যত ভদ্র মানে অনেক সব ফ্রেন্ডেই ঘুরতে গেলে তারা বহুত জিনিস করে,
যা ওরা ওদের মতো করতেছিল, রুম তো ডিফারেন্ট ছিল আমাদের। তো আমরা আমাদের রুমে রেস্ট নিচ্ছি, তোর সাথে আমার কিছু পার্সোনাল টপিকে কথা কাটাকাটি হয় তার কিছু নজর খারাপের জন্য। তো যাই হোক, তো যখন এই ঝগড়াটা হয় তখন একটা মোমেন্ট আসে, সে আমাকে বললাম তোর সাথে থাকবো না। আমি খুব স্যাড ভাইবে চলে যাই, যে কী বললো আমার সাথে থাকবে না। আমি ওখান থেকে বের হয়েছি, বের হয়ে ওখানে আমার অনেক আমার সব ফ্রেন্ড ছিল, একটা মেয়ে ফ্রেন্ড ছিল। তো যাই হোক, তো আমার যখন আমি ওখান থেকে বের হয়ে হোটেল থেকে বের হয়ে রাস্তায় বসে আসছি, দ্যাট টাইম আমি স্মোক করতাম সত্যি কথা। তা আমি স্মোক করতেছি আর আমি রাস্তায় বসে বসে কাঁদতেছি আর ভাবতেছি যে কেন আমার সাথেই কেন, ওয়াই মি, সবসময় আমার সাথেই কেন, তাহলে ও আসছে কেন, আর কত সহ্য করবে। একটা টাইম আমি জানি না আমার কী হয়েছে, আমি হঠাৎ আমার মনে হলো যে মানুষের জন্য আমি এত করছি, তো ওইটার অ্যান্সার আমি দিতে পারবো, ও কেন আমাকে ছাড়বে, আমি কী করছি ভুল। ওর ফর দ্য ফার্স্ট টাইম আমি গেছি হোটেলের রুমে, ঢুকছি, সবাই ছিল ওখানে, সবার তখন প্যাক করে কোথাও যাওয়ার কথা, প্রায় 8-9 জন ছিল। আমি সবার সামনে ওকে মন মতো থাপড়াইছি ফর দ্য ফার্স্ট টাইম, মানে এক ইচ্ছা মতো, আমি জানি না আমি কতগুলো থাপড় মারছি, আমি ইচ্ছা মতো থাপড় মারা শুরু করছি ওকে। আমাকে সবাই ফার্স্টের দিকে একটু থামাইছে, বাট তারপরে সবাই যা সেই জিনিসটা ভাবলো যে আয়াত মারতেছে, মানে আয়াত যেখানে ওকে মাথায় উঠে রাখে প্রত্যেকটা মুমেন্ট, ওকে খাওয়া দেয় ওর, মানে ও ঘুমায় পর্যন্ত ওর কোলের মধ্যে, ওর মানে প্রত্যেকটা জিনিস ওসব বাচ্চাদের মতো দেখে রাখে, সেই আয়াত ওকে মারতেছে, কিছু না কিছু তো করছে, কারণ 1.5 বছর ওরা আমাকে কাছ থেকে দেখছে যে দিদিকে আমি কতটুকু ভালোবাসছি। আমি ওর কাছে অতটুকু কেয়ার পাই না যতটুকু কেয়ার ও আমার কাছে পাইছে, আমার বাচ্চা ছিল, মানে বাচ্চাদেরকেও কেউ এত যত্ন করে রাখে না। তো যাই হোক, একটা টাইম আসে যে ওখান থেকে আমরা যখন বের হই ওরা ওখানে শেষ হয়ে যায়, দেন ওখান থেকে আমরা বের হই, বের হওয়ার পর যখন আমরা আমাদের ফ্রেন্ডের কারো বাসায় গেছিলাম, চাচার বাসায় মেবি ওই কুয়াকাটার মধ্যেই, তো ওখানে আমরা ঝগড়া টগড়া করে নেই, পরে আমি ঝগড়া মিটিয়ে নিয়েছি, আমি ঠিকই ওকে ডাইকা পিকচার টিকচার তুলে দিছি, ভিডিও টিডিও করে দিছি। অ্যান্ড দেন একটা টাইম আসে যে আমরা ওখান থেকে ব্যাক করি, তো আমরা সবাই মানে আনফর্চুনেটলি ওখানে কিছু ফ্রেন্ড থাকতে পারবে না দেখে ওরা একটা প্ল্যান করে যে আমরা জামালপুর ট্যুর দেবো। জামালপুরে যখন আমরা ট্যুরটা দেই আমরা আসি, আসার পর আমাদের প্ল্যান হয় জামালপুরে যাওয়ার, দেন আমরা জামালপুরে যাওয়ার প্ল্যানটা করি, আমাদের একটা ফ্রেন্ড হাইস ভাড়া করে, তো আমরা ওখান থেকে আর কি যাবো একসাথে রওনা দিই। আমরা যেদিন রওনা দিই ওদিন সন্ধ্যা পর্যন্ত আমরা ভিডিও টিডিও করি, তখন পর্যন্ত ওর এদিকের হাতে ওর ব্রেসলেটটা ছিল, যেটার জন্য আমার ব্লেম উঠছে। যে যাই হোক, আমি একটা কথা বলি, ঋদিকার সব কিছু অনেক শখের আমি জানি, আর আমার ভালোবাসার প্রত্যেকটা জিনিস আমার কাছে শখের, আমার যদি কিছু করারই থাকতো তাহলে আমি অনেক কিছুই করতে পারতাম, অনেকবার অনেক কিছু করতে পারতাম, কারণ আমি তো জানি ও কী করলে আর্ট হবে, বাট আমি কোনো কিছু করি নেই, হাল্লা দেখছে আর কেউ না দেখলো, কেমন তোমার কাছে প্রুফ নাই যে আমি কিছু করছি, তা না আমার কাছেও প্রুফ নাই যে আমি করি নাই, বা কারো কাছে কোনো প্রুফ নাই, বাট আমি এতটুকু তোমাকে বলতে পারি, একটা কোশ্চেন দিতে পারি, তুমি কি আমাকে বলতে পারবা যে যেই ব্রেসলেটটা তুমি আমার সাথে রিলেশনের আগ থেকে পরতা, সেটা এত বছরে এত কিছুর পর, এত নোংরামির পর আমি ফালাই নেই, সেটা ওই মোমেন্টে আমি রাগে ঘুমে তোমার অবস্থায় ফালাই দিছি, জোকস অফ দ্য ইয়ার ইউ নো। তারপরে ব্যাক আসি আমরা জামালপুর, জামালপুর আমরা ট্যুরটা দেই, জামালপুরে যাই, যাওয়ার পরে ফার্স্ট 1-2 দিন পর্যন্ত মোটামুটি সব ঠিক ছিল, কিন্তু ওর সাথে আমার একটা ঝগড়া হয়, যখন আমরা তো আমার এক জেষ্ঠ ছেলের ফ্রেন্ডের বাসায় আমরা যাচ্ছিলাম, ওদের বাসায় যখন যাবো ঠিক ওই মোমেন্টে যে গলিটা ওখানে যখন দাঁড়াইছি তখন ওর সাথে আমার একটা ঝগড়া হয়ে যায়, ও আমাকে মানে ওর ফোনে একটা টেক্সটে যাই, আমি টেক্সটটা খুবই বাজে ছিল একটা ছেলের, আমার এত রাগ উঠে, আমি তো রাগ কন্ট্রোল করতে পারতেছি না যে এগুলা কি এখনো স্টিল এগুলা কি চলতেছে, ও তো আমাকে বুঝ দিতেছে না এটা তো এমনি সেই, আমি তো জানি হু দ্যাট পার্সন ইজ। অ্যান্ড দেন ঋদিকা যখন চলে যাচ্ছে
যাচ্ছে আমি সাথে কথা বলতেছি আর ও চলে যাচ্ছে আর আমার এটা খুব রাগ উঠে যে আমি তোমার সাথে কথা বলতেছি কোনো টপিকে তুমি সেটা ক্লিয়ার না করে চলে যাচ্ছ তো আমি ওর ওনাটা ধরে একটা টান মারছিলাম আমি না বুঝি নাই যে ওনাটা ধরে টান মারার পর যে ওর এখান থেকে আর কি চামড়াটাকে উঠে যাবে আমি এটা বুঝি নাই যাই হোক তো আমার পরেটা নিয়ে অনেক খারাপ লাগছিল আমি ওকে সরি টরি বলছিলাম বাট এরপরে ও কী করছে কাহিনী বাড়াইছে ও তো আমাকে কিছু বলে নাই বলে নাই ও আমাকে নিয়ে সবাইকে অনেক উল্টা পাল্টা কথা বলছিল বাট আমি তো এখন সবাইকে ধরে ধরে বলতে পারতেছি না আর এদিকে আমার সাথে কী কী করছে আর কিসের জন্য আমি এত বেশি হাইপার হয়ে থাকি এত বেশি কন্ট্রোল আউট হয়ে যাই কারণ আগে তো আমি অনেক কন্ট্রোলে থাকতাম এখন কেন আমি এটা হয়ে যাই এটা তো আমি কাউকে বলতে পারতেছিলাম না তারপরে একটা টাইম আসে যে আমরা যখন ওদের বাড়ি আমাদের ফ্রেন্ডদের বাড়িতে ঢুকি ওর বাবা মা সবাই ছিল রিদিকা কী নিয়ে জানে আমার সাথে অনেক খারাপ বিহেভ করছিল আর খুব বাজে বাজে কথা বলতেছিল আমি আঙ্কেল আন্টির সামনে থাস করে একটা থাপ্পড় লাগাই দিই কারণ আর কত একটা মানুষ নেবে দেন আমি ওর ফোনটা নিয়ে নিয়েছিলাম রাগের ঠেলায় যে তুমি তোমাকে মানে আর এটা দিয়ে নিচ্ছিলাম কেন জাস্ট কিছুক্ষণের জন্য শাস্তি যে ও পিকচার তুলতে পারবে না ভিডিও তুল করতে পারবে না দ্যাটস ইট কারণ আমি জানি ওই স্ন্যাপ নেওয়া পিকচার তুলে অনেক পছন্দ করে আমি বলছি তুমি ফ্রেন্ডদের ফোন নিয়ে নাও তোমারই ফোনে আমি নির্দিতে দিব না তারপরে ওর ফোনটা আমি নেই আমার কাছে ছিল আমি কিছু করি নাই পরে তো ও ফোনটা যখন আমি নেই তখন ও ওর ফ্রেন্ডদের নিয়ে পিকচার টিকচার তুলছে সবই করছে আবার আমরা মায়ের পিঠলে লাগতেছিলাম আমাদের ফ্রেন্ড আমাদেরকে আলাদা করে ফেলতেছিল আমাদেরকে কথা বলতে দিতেছিল না আলাদা করে রাখছিল একটা টাইম যে আর পারতেছিল না আমিও না ও না আমরা আবার একসাথে হয়ে যাই তো যাই হোক আমি ওকে ওর ফোন পরে দিয়ে দেই অ্যান্ড ওটা তো আমি একটা কাজ করছিলাম সেটা হলো যে 2 মাসেও যা যা নোংরামি করছিলো যা যা ওর ফোনে ছিল সব ডিলিট করে দিছিল 2 মাসে ওই যে 2টা মাস আমাদের মধ্যে প্রবলেমগুলো হয়েছে যাই হোক ওটা নিয়েও বেশি কোনো প্যারা খায় না কারণ আমি জানি আইফোনে তো হলো ব্যাকআপ থাকে তো আমি জাস্ট হলো মানে হোয়াটসঅ্যাপেও তো ব্যাকআপ আছে আর আমি জাস্ট ওর গ্যালারি থেকে ডিলিট করছিলাম আর কিছু না এতটুকু তো আমার কমন সেন্স আসছে যাতে ও ব্যাকআপ করতে চাইলে পারে আর আমি জানি এগুলোর স্টোরি বিভিন্ন ইনস্টাগ্রাম ফেসবুক কোথাও না কোথাও থেকেও পেয়ে যাবে সো আমি এটা নেওয়ার প্যারা নেই তো ওটা নেওয়ার কিছু বেশি প্যারা দেয়নি যাই হোক ঢাকা আসার পর আরও অনেক কাহিনী হয় আমাদের মধ্যে প্রায় সময় মারপিট হইতো কারণ প্রায় সময় অনেক কিছু করতো কিছু না কিছু একটা ঝামেলা হইতো ঝগড়া হইতো তারপর আমাদের মধ্যে অনেক বড় বড় মারপিট হয়ে যাইতো ও মারপিট করতো আমিও করতাম দুজন মিলে অনেক রিলেশনটা অনেক তিক্ত হয়ে গেছে অনেক তারপর গিয়ে একদিন আমি জানি না মাঝখানে তো হয়তো অনেক কিছুই করছে যে হইতে পারে অনেক কিছুই আমি জানি না তো একদিন এমন হয় যে আমার ব্যাকট্যাক করার পরে আমাদের তখন খুব প্যারা লাগতেছিল আর ওই টাইমটায় এমন হয়েছে যে মানে জামালপুর যাওয়ার উচিত আমি যাওয়ার আগে একটা কাহিনী বলি ওই টাইমটা হলো আমাদের যে আপুটা ছিল আপুটা অলরেডি আমাদেরকে হেল্প করা অফ করে দিয়েছে কারণ ওই ঝামেলাটা যখন হয়েছে ওই ছেলে যখন ওনার হাজবেন্ডের কাছে চলে গেছে সেটা নিয়ে যখন ঝামেলা টামেলা হয়েছে এখানে আপুকে টানা টানে হয়েছে অনেক প্রবলেমস হয়েছিলো বাট তারপর আপু 2-1 মাস হেল্প করছিল 1 মাসের মতো মনে হেল্প করছে যাই হোক পরে তো জব টব নেওয়া লাগে দেন একটা মানে তখনকার ব্যাপারটা হয়ে গেছে এরপরে 1-2 মাস আমাদের একটা ফিক্সড অ্যামাউন্ট চলে আসছে তখন আর এদিকে অগাধ টাকাও রেখে পারতেছিল না ফিক্সড অ্যামাউন্টের মধ্যে ওর খরচ করা লাগতেছিল যেটা হয়তো নিতে পারেনি বাট ফ্যাক্টটা ছিল কি আমি না লাইফে টাকার জন্য টাকা ছাড়া আবার নিডস ছাড়া সবভাবেই ওকে দেখছি তো আমি জানি না যে ওর অ্যাকচুয়ালি প্রবলেমটা কোন জায়গায় আজ পর্যন্ত ও ফাইন্ড আউট করতে পারিনি যেই ছেলেটার সাথে ও ছিল ওই ছেলের সাথে কিন্তু ওর টাকার কোনো সম্পর্ক ছিল না মানে অফিসিয়ালি যে আরেকটা ছেলের সাথে যখন ছিল ওই যে 2 মাসের টাইমে বাট ওই ছেলেটার সাথে থাকা পিছিয়ে যে ও আরে অনেকজনের সাথে ছিল তাদের সাথে কিন্তু ওর টাকার সম্পর্ক ছিল যাই হোক দেন যখন আমাদের আবার সব মোটামুটি নর্মালি যাচ্ছিল ফ্রেন্ডরা সবাই আসা শুরু করে জয়েন করা শুরু করে প্রত্যেকটা দিন সন্ধ্যায় ওর ওই ফ্রেন্ডগুলোর আসা লাগবে আবার আমি যদি না করতাম এটা নিয়ে ঝামেলা শুরু হয়ে যেত মানে শি ইজ লাইক ওর বাবা মা আসলো প্রত্যেক দিন আসতো আসার পর তার কট করা লাগবে আমাকে বলতাম এটা করো না তুমি উইক হয়ে যাচ্ছ এভাবে অসুস্থ হয়ে যাবে বাট শি ইজ লাইক না আমার করতে হবে ওর একটা কথা ছিল আমার এখনো মনে আছে ও বলতো কি যে মানুষের সবার হলো ধরো দিনের 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হলো দুনিয়ার বাইরে থাকা উচিত ওইভাবে বলতো
নাকি নাকি শান্তি আসছে, নাকি নাকি মানুষ পাগল হয়ে যেত। একটা দিন এমন হয়েছে যে ওর বাবা মা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবই জানত, ইভেন ওর আগের লাইফে কি হয়েছে না হয়েছে, ওই যে ওই লোকের সাথে ছিল বা এনিথিং সব জানত, সব কিছু জানেই, সাপোর্টে ছিল। ওর বাবা মার কোনো সমস্যা ছিল না, সমস্যা থাকবে কেন? সো দেন আসে হলো যে পরের স্টোরিতে আসি, পরের স্টোরি হলো একদিন এমন হয় যে আমি এত কিছুর পরও ওকে বিশ্বাস করে নিয়েছি যে ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, হয়তো আসলে এবার না ঠিক হলে এবার ঠিক হবে, এবার ঠিক হয় না পরের বার ঠিক হয়ে যাবে, এভাবে ওকে চান্স দিতে দিতে অনেক দূর চলে গেছি।